এখানে চার পাঁচ কেজি ওই মাছ কি কোন কি বলেন না বলেন সবই আলু ডিকে মিক্সেল তো আলু ডিকে না মিনিমাম প্রায় 10 12 কেজি হবে আলু ডিকে মাছ বেশি আছে এমন এখনো যে পজিশনে দেখা যায় বল ঠিক আছে মানে ছালো এটা কি এগুলো সুদা সুদা এখানে চার পাঁচ কেজি ওই মাছ কি কোন কি বলেন না বলেন সবই আলু ডিকে মিক্সেল তো আলু ডিকে না মিনিমাম প্রায় 10 12 কেজি হবে আলু ডিকে মাছ বেশি আছে এমন এখনো যে পজিশনে দেখা যায় বল ঠিক আছে মানে ছালো ছালো এটা জানতে চাচ্ছি মাছ ধরতে অবশ্যই আনন্দ সারাটা তো ঘুমাইতে পারি না কখন সকাল পুরে সকাল পোয়াবে পুকুরে আসবো মাছ ধরবো এটা আনন্দটা আলাদা আচ্ছা মাছ ধরার অনুভূতিটা খুব চমৎকার অসম্ভব সুন্দর একটা পরিবেশ খুব আনন্দ করছি আমরা ধন্যবাদ জি আপনি কোথেকে আসছেন আমরা কুমিল্লা কুমিল্লা থেকে এসেছেন এমনিতে আপনি জব কি করেন আমি আছি মাছ ধরার আনন্দের অনুভূতিটা জানতে চাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘক্ষণ সময় আপনি একটি দিঘিতে মাছ ধরছেন সেই অনুভূতিটা একটু জানার জন্য আমরা আপনার কাছে চলে যাচ্ছি মাছ ধরার আনন্দ বা অনুভূতি এটা তো ভাষায় প্রকাশ করা যায় না জি যারা শখ করে মাছ ধরি জি এই সময় জয় করি জি সপ্তাহে বা মাস বা দুই চার মাস পর একবার দুবার বসি ভাই তো বসি ভাইতে না পারলে দেখতে যাই জি 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 এটা তো একটা মনে করেন যে আসলে আনন্দ এর পাশাপাশি আপনি কি জব জবে কোনো যুক্ত আছেন যে আপনি এটা প্রাইভেট সিকিউরিটি কোম্পানি আছে জি 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 বিভিন্ন জায়গায় সিকিউরিটি গার্ড জি জি ইয়ে করি আর কি সাপ্লাই দিই আমরা জি 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 বিভিন্ন শহরে এলার সিকিউরিটি সার্ভিস জি এটা ম্যানেজিং ইয়েতে আছে আর কি ধন্যবাদ আপনাকে এখানে চার পাঁচ কেজি ওই মাছ কি কোন কি বলেন না বলেন সবই আলু ডিকে মিক্সেল তো আলু ডিকে না মিনিমাম প্রায় 10 12 কেজি হবে আলু ডিকে মাছ বেশি আছে এমন এখনো যে পজিশনে দেখা যায় বল ঠিক আছে মানে ছালো ছালো এটা দেখতে দেখতে